ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইসিসি নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশী অলরাউন্ডার সহ পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলটি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গত বৃহস্পতিবার শুক্রবার এক টুইটে সানরাইজার্স কর্তৃপক্ষ নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে তিন দফায় জুয়ারিদের প্রস্তাব পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানো গত উনত্রিশ অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তবে প্রথম এক বছরের মধ্যে কোনো বিধি না ভাঙলে পরবর্তী বছর শাস্তি স্থগিত থাকবে তার মানে আগামী বছর শেষে দলে ফিরতে পারবেন সাকিব নিষেধাজ্ঞায় পরায় এমনিতে দু হাজার খেলতে পারবেন না সাকিব আল হাসান সানরাইজার্স হায়দরাবাদ যে তাকে ধরে রাখবে না এটা অনুমিতই ছিল দু সালে আইপিএল এর নিলামে দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টে দুই আসরে সানরাইজার্সের জার্সিতে বিশটি ম্যাচ খেলেছেন সাকিব ব্যাট হাতে চোদ্দ ইনিংসে সাকিব আল হাসান করেছেন বিশ দশমিক ছয় ছয় গড়ে দুইশ আটচল্লিশ রান এছাড়াও চৌত্রিশ দশমিক চার তিন গড়ে সাকিব আল হাসান বল হাতে নিয়েছেন ষোলোটি উইকেট সাকিব আল হাসানকে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দেওয়ার পর হাহাকার পড়ছে আইপিএল ভক্তদের মাঝে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই হবে আইপিএল। যা মোটেও সস্তির স্বস্তির খবর নয় আইপিএল ভক্ত সমর্থকদের কাছে তাই তো সাকিবকে আইপিএলে দেখতে না পারার হতাশায় পড়ছে তারা